শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে শয়তান বলেছে আমি জীবন রেখে আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাব এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা আল্লাহর সামনে ওয়াদা করেছে আমি জীবনবাজি রেখে বলছি আমি ইবলিস মানুষকে জাহান নামে নিয়ে যাব। জাহান নামে নিয়ে গিয়েই ছাড়া ছেড়ে দেবো আমি একাই জাহান নামে যাবো এ কথা ইবলিশ বলছে যার কারণে সিজদে করলে ও খুব কষ্ট পায় ও বলছে শয়তান নিজে বলছে যে ওমেরালা না আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায় ওমের আলী সুজুদে আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল ফা ভাই তো আমি নাকচ করে দিয়েছি নার আমার জন্য জান্নাম এ ওয়াইলাতি ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আমি বিলিশ জাতিকে বলছি শোনো ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ইংলিশ বলছে ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে বলছে আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে ওরা সিজদা করেছে ওরা জান্নাতে চলে গেছে আমাকে সিজদা করতে বলা হয়েছিল আমি নাকচ করেছি আমার জন্য নাম ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আপনি যখনই অজু করে দূরে কথলাত দেখে সিজদা করবেন তখন লাভ দিয়ে শয়তান দূরে চলে যাবে আর চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে বলবে আপনি দেখতে পেলে বুঝতে পারতেন অবস্থা আপনি তো দেখতে পাচ্ছেন না যার কারণে বুঝতে পারছেন না আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ আদায় করবেন কান্নাকাটি করবেন ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লাচিল্লি করে এই কথা বলবে ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ কান্নাকাটি করবে আর এভাবে বলবে শয়তান অতএব দীনীবন চারটা কাজ করুন আরেকটা কথা শোনেন আল্লাহ রসুল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা যাবে ওই সব মহিলারা জান্নাতে যাবে সিরিয়ালে আপনারা কারা স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে এক দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে মনে করে না যে এখন স্বামী নেই একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই এখন স্বামী নেই একটু চাচির বাড়ি থেকে আসি এখন স্বামী নেই একটু ভাবির কাছ থেকে আসি এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী তিনটে গুণ ভালো নারীর জন্য তিনটে গুণ এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর আপনার সাথে তো একটা কথা আছেই এখনই বলতে যাচ্ছি এখানেই তো আর একটা কথা বলেনি এই যে স্বামী আদেশ করলে পালন করে স্ত্রীকে কাজ করতে বলবেন নিজে নিচি জুতা খুঁজবেন না বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো খালেদা এক গিলাস পানি নিয়ে আসো খালেদা ও এ করো ও দেখো টাকা কল কোথায় আছে ওখান থেকে দুশো টাকা দেও তো সব টাকা নিজের কাছে রাখেন না বউকে লুকিয়ে রেখে ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে এরকম ভয় হয় তো দু তিন হাজার রাখেন দু চার হাজার রাখেন বাকি ব্যাংকে রাখেন আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে যদি বউ টাকা না রাখে তাহলে হস্তি নিবো ওকে তালাক দিতে হবে সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন ওকে একটু শিখান ওকে একটু বুদ্ধি দেন ও যদি আপনার অগচরে কাউকে টাকা দিয়ে দেয় নিয়ে পালিয়ে তাহলে হস্তি নিব ওকে তালাক দিতে হবে ওকে রাখা যাবে না কম কম দু চার পাঁচ হাজার দশ হাজার দিয়ে দিয়ে দেখেন আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই আমি তো নিঃস্ব মানুষ প্রতিষ্ঠানের টাকা তো সব তো থাকে যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয় বাকি তো সব তো ব্যাংকেই থাকে তো যত দশ টাকা হোক বিশ টাকা বাড়িতে সেখানেই থাকে একটু বউকে পরীক্ষা করে দেখেন সবসময় কাজে বলবেন আদেশ করবেন নিজে নিজে যদি পানি নেন নিজে নিজে যদি জুতা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলে না আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না ওর কিন্তু বুদ্ধি কম জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক সেটা যে হোক আল্লাহ রসুল বলেছেন না না সম্মানিত দিনী ভাই বোন আপনার সাথে একটু জরুরি কথা আপনার পরিবারকে নিয়ে রাসুল সালাইসাল্লাম বলেন যে পুরুষের উপরে জিম্মেদারি পাঁচটা পুরুষের উপরে জিম্মেদারি পাঁচটা এক সাইতা তুমি যেমানের খাবা তোমার বউকে সেমানের খাওয়াবা দুই তুমি যেমানের কাপড় পরিধান করবা তোমার স্ত্রীকে সেমানের কাপড় তিন অলা তুকাববে কখনো বউকে কটু কথা বলবো না ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না মুখ খারাপ করবেন না এই তোমাকে বলছি বউকে গালি দাও বক্তব্য শুনতে এসেছ বক্তব্যের সাথে মোনাফেকি করো না আর আপনি মুরব্বী আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন মুরব্বী মানুষ ছেলে মেয়ে হয়ে গেছে বউ বেটি এসেছে স্ত্রীকে গালি দিন কেন ধৈর্য ধারণ করে থাকতে পারেন না ধৈর্য ধৈর্য কি ঘোড়ার ডিম ধৈর্য তো ঘোড়ার ডিম নয় চুপ করে থাকতে হবে আপনাকে আপনার স্ত্রী কিছু বলছে বলতে দেন মুখ খারাপ করবেন না কখনো কটু কথা বলবেন না বলবেন না কখনো তোমার রংটা কালো একবার রং কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না বলবেন না তোমার ঠোঁটটা মোটা এভাবে বলবেন না একবার বললে ওর মন ছোট হয়ে যাবে দশ বছর ভালোবাসবে না খালি বলবেন তুমি এত ভালো তুমি এত সুন্দরী তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না তাহলে সারা রাত পার্টি দেবে প্রশংসা করেন খুশি হয়ে যাবে আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন গার্মেন্টসে চালানোর জন্য নয় অফিস চালার জন্য নয় আমি আব্দুর রাজাক বিন ইসুফ আমার বিরুদ্ধে যতই কথা মানুষে বলুক আর করুক আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য বাচ্চা উৎপাদনের জন্য আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আমি বলিনি আল্লাহ তালা বলেছেন আমিন তেহান খালা খালা কুমিন কুনে এলাই হা পৃথিবীর মানুষ তোমার তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য খুলনা শহরে দশতলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না ইস্তিরি ছাড়া সুন্দর করে খাট তৈরি করে টাঙ্গাইল জেলার মতো খাট যশোরের মতো খাট যেই খাট রয়েছে ঢাকা চিড়িয়া ঢাকা জাদুঘরে ঢাকা জাদুঘরে রয়েছে সেই খাটের মতো খাট বানিয়ে মখমাল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে যার চারটা পায়ে নিচের পায়া নিচের দুটো চারটা হলো বাঘ মানে বাঘের ওপরে পায়া সেট করা আছে তারপরে ওই পায়াটা এত মোটা যে চারিদিকে চারটে মেয়ে পায়ে চারটা মেয়ে এবার সওয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে চারটে মেয়ে ওই চারটে ওরা একটা বাঘ একটা ঘোড়া ধরে আছে হাতে তার মানে ওই পায়ে একটাই পায়ার নিচের অংশ বাঘ তারের পর অংশ মহিলা বাহির দিকে মুখ তার পর অংশ মহিলা ভিতর দিকে মুখ কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ ভালো জানে সেটা ঢাকা জাদুঘরে আছে তো বিছানা যতই ভালো হোক আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না একথা আল্লাহ বলেন আপনি তাকে কেমনে কটু কথা বলেন গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে পাঁচ স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না ও খালার বাড়ি যেতে পাবে না ও নানীর বাড়ি যেতে পাবে না ও মামার বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায় তাহলে আপনাকেও সাথে যেতে হবে বিবাহের বাড়ি যেতে দিবেন না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সাবধান বিবাহের বাড়ি নেই ভাই হোক নানা হোক খালো হোক ফুব হোক হোক সজগন হোক দেবর হোক ভাসর হোক বিবাহের বাড়ি যেতে পাবে না আর এক জায়গাতে সামনা সামনে বসে খাওয়া তো তো পুরুষের পরিচয় আপনার স্ত্রী যায় না কি এরকম বাড়িতে দাওয়াত খেতে তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়েকদিন বক্তব্য দেব আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায় তো অজ্ঞান হয়ে যাবো একেবারে একই কথা শোনেন জরুরি প্রয়োজন দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পাবেন এটা রাসুলের আদেশ এটা আল্লাহর আদেশ তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি তাকে হাকিম হিসাবে ফায়সলা করতে হবে জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে ডিসি হতে হবে এই জন্য সৃষ্টি করা হয়নি ওকে গার্মেন্টসে থাকতে হবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি ওকে হেডমাস্টার হতে হবে চেয়ারম্যান মেম্বার হতে হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে আর যাকে তাকে বলবে ভাইয়া আসো বস ভাইয়া আসো চা খা বস আরে স্বামীকে বলে এই কথা যে ওকে বলছে আসো ভাইয়া বস ওর শরম নাই ওর বাপের নাই ওর জাতির নাই ওর স্বামীর নাই স্বরম সবাই মিলে বেঁচে খেয়েছে সম্মানিত তিনি ভাই বোন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না সালাম বলেছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক হা ভালো স্ত্রী দুই আল জারু সলে ভালো প্রতিবেশী তিন আল মারকাবুল হনে একটা ভালো গাড়ি চার আল বাইতুল লস একটা প্রশস্ত ঘর অন্তত মেহমান বসে ঘরটা বড় হতে হবে যেখানে চারজন পাঁচজন দশজন মিলে বসে খেতে পারবে আর ভবি ভুলেও কোনো দিন দেড়শো চাল রান্না করবেন না সবাকে বলেছি মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করত তবু ঢেঁকিতে ধান ভেঙে কোনো সমস্যা হয়নি আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা আর আপনার বাপ মহে থেকে ফকির ধরে আনতো এ হলো দুই এ হলো দুই আর বা আপনার বাপ ষোলো ষোলো জন মানুষের খাওয়ার রেডি করতো আপনার মা ঢেঙ্কিতে ধান ভেঙে কোনো দিন সমস্যা হয়নি এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে কিছু রেডি আছে দশটার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলতে নাকশিট কিনে দেব হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন দেখছিলেন ওই দিকে দুটা লোক বসে আছে ভয়ে বলেননি যে আপনারা কে আপনারা খেয়েছেন কি এই কথা বলতে পারবেন না কেন সেদিন যে আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা মসজিদে দেখে কাউকে ছেড়ে আসবে না শোনেন আর একটা কথা এই ছো তোমার মাকে বলে দিও আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে যখন আমরা বাড়ি থেকে বের হব তখন এ করি অন্ত আম্মা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা দশ টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন ফকির আসে আমাদের কাছে চাই তখন খালি বলি মাত করেন তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন আর আমি তো আর কোনোদিন তার অপরাধও করিনি খালি বলি মাফ করেন আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন মাফ করেন মাফ করেন আমি তো তার কোনো অন্যায় করিনি আম্মা আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে আপনার কাছে খুচরা টাকা না দিয়ে জন্য আপনাকে বাড়ি থেকে বের না করে উপস্থিত বইটকের মুসলিম বোন শোনেন একটু খেয়াল করেন না কেন কি সংসার করেন খুব ভালো রান্না করতে পারেন তাই সবাই প্রশংসা করে আমি কোনদিন করিনি কেননা আমার খাওয়াতে এত সুন্দর না আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি এটা আমার কাছে প্রিয় না আলু ভর্তা তো এটাই পছন্দ তো আমার তো অত কিছু লাগে না কেন করেছেন ষোলো প্রকার ভর্তা করেছে আর বত্রিশ প্রকার তরকারি এলে আব্দুর রাজাক সাহেব আসবেন তাই এত প্রস্তুতি না এগুলো লাগবে না স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দিয়ে দেবেন আজ থেকে ওয়াদা করে নেন এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয় গাড়িটা থেমেছে একটা ফকির আসছে এখন তো আর গ্রামে যায় না সব ফকির শহরে চলে গেছে খুলনা শহরে গেছেন দেখছেন কত ফকির বাড়িতে সারাদিন বসে আছেন একটা ফকির পান না তো কিছু দান করতে হবে না তো পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে যান যত আসছে তাকে পাঁচ টাকা দশ টাকার স্বভাব পরিবর্তন করেন সম্মানিত তিনি ভাই বোন আপনার জন্য পাঁচটা জরুরি পুরুষ হিসাবে এই পাঁচটা পালন করবেন সংসার সুন্দর হয়ে যাবে এক যেমানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সে মানের পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না কোথাও থাকতে দিবেন না গেলে সাথে যাবেন দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এটাই আল্লাহর আদেশ এটাই রাসুলের আদেশ